নায়িকা বেরিয়েছে, একটু ড্রেস আপ টেসআপ করেছে আর কি, শাড়ি টাড়ি পরেছে, ঠিক আছে, হেভি লাগছে আর কি। কেমন লাগছে? আমার হ্যাঁ বিরক্ত লাগছে। কেন স্যার? না মানে তুই ভাব, এই যে আমাদের মা, মানে যে মায়ের লাগছে রেডি হতে কত টাইম লাগে, বাইরে বেশি ঘাম না দেয়। হ্যাঁ মামা বলছি বাইরে এসে তুই গাছ। হ্যাঁ রেডি হতে কত টাইম লাগে, তার মধ্যে আমার সাথে কল আনতে বলিস, চিন্তা কর। আনতে ভুলে গেছিলো, আমাকে যেতে হয়েছে আবার সাইকেল চালিয়ে ওর বাড়িতে, আমাকে আমি আমি শেষ হয়ে গেছি পুরো গরমের মধ্যে। বাবা তো সংসারের দায়িত্বটা নিতে হবে। হ্যাশট্যাগ রোস্টেড। আমি আর এই নিকেশ, মানে আমাদের ক্যামেরাম্যান, আমরা দুজনেই রোস্টেড আছি। মদনকে দেখো, নেই মুকুলি নেই, সিরিয়াসলি বলছি। আরে আমার তো ওর মা, হাসছিস কি করতে হবে বল, কেমন লাগছে? এই যে বিয়ে না হতে মা সেজে বসে আছিস, যে বিয়ে না হতে মা সেজে বসে আছিস, করি ট্যালেন্ট না, লজ্জাও লাগে না, বিয়ে না করতে এবারে শাখা সিঁদুর করি, তাই তো চুল সাদা করা হবে, এত সুন্দর নায়িকা চলবে না বলছে কর্তৃপক্ষ। এত সুন্দর নায়িকা চলবে না কর্তৃপক্ষ বলেছে? সুন্দরী বলেছি, সুন্দর বলেছি, দাদাই ঠিক আছে। ওটাই কথা, সম্মানই চলতে হয় সবাই। শাড়ি পরে এই শাখা শুরু করতে দেখে একটা ইয়ে মনে পড়ে যাচ্ছে আমার, জন্ডাবু ঝগড়া তারপর বলো কিরকম লাগছে আজকে? লাগছে বলতে গেলে আমি খুব এক্সাইটেড ছিলাম আজকের শর্টের জন্য, আজকে যেগুলো সিনগুলো ছিল আমার খুবই অন্যরকম একটা কাজ ছিল, তো খুব এক্সাইটেড ছিলাম, তো এক্সাইটমেন্টটা অনেকটাই কমে গেছে। নায়িকা বলছে আমার আসতে প্রচণ্ড দেরি হবে, ওর কিছু একটা অসুবিধা হয়েছে, তো আপনার কি মন্তব্য এতে, মানে কি মন্তব্য জানা যাক? এর মেকআপ ম্যান কাম ডিওপি কাম অল ইন ওয়ান অলরাউন্ডার, বি আর রেডি করছেন উনি, আমাদের সস্তার বিয়ে, আমাদের এখন বল কেমন লাগলো? বিয়ার বিয়ার সাত বিয়ারের অভাব, চঙ্গা।
শুরু করা এবার মানে অনুষ্কাকে সামলাতে অন্য একটা লোক লাগে বচপন কা প্যার মেরা ভুল নেই জানা রে বুঝতে পারি লাস্ট মোমেন্টে পাউডার পাউডার না ঘুষি বলছি জিজ্ঞেস করলাম তো ভুলে গেছিল আমাদেরকে নায়িকা আছে কালকে নায়িকা আসবে কালকে একদম টোটাল শুট হয়ে যাবে কে কে মানে নায়িকা কে বলছি নায়িকা কে চিনো না তুমি অনুষ্কা নায়িকা বলছে ও আচ্ছা আচ্ছা আমাদের বাবা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে আমাদের সুন্দর ছেলে বলছি ফ্যামিলি একটা উদার কে দিন থে ও দিন ভি কে দিন থে